এই এক পার্সেন্টের কম অর্গানিক ম্যাটার যদি বিদ্যমান থাকে তাহলে একটা কথা ছিল কিন্তু থাকবে না আমাদের যে যে আমরা যেহেতু ট্রপিক্যাল মধ্যে পড়ছি যার জন্য অর্গানিক ম্যাটারের পরিমাণটা কমতেছে এটাকে যদি সাপ্লিমেন্ট করা না যায় তাহলে এটা কমতে কমতে এমন এক পর্যায়ে চলে যাবে যখন মাটিতে উৎপাদন ক্ষমতা হারাই ফেলবে কিভাবে হারাবে আমরা সবাই জানি যে আমাদের জন মানুষের হার্ট আছে হার্ট যদি ফেল করে অথবা হার্টটা যদি বন্ধ হয়ে যায় তখন মানুষ জীবিত থাকে না একই ভাবে মাটি রাজ্যে আমরা বলতেছি যে এক ভাগেরও কম তাহলে পাঁচ ভাগের মধ্যে এক ভাগ বিদ্যমান যদি থাকে তাহলে চারটা তার ব্লক হয়ে গেছে আচ্ছা এই চারটার পরে পাঁচটা নম্বরও যদি ব্লক হয়ে যায় তাহলে ওই মাটিটাও হারাই যাবে মাটিটার প্রাণ হারাই যাবে তখন আর মাটি শুধু মাটি থাকবে কিছু উৎপাদন হবে না মানে যেমনটা আমি উদাহরণ দিই এভাবেই যে পাশে বাঁশঝার আছে আপনি দেখবেন বাঁশঝারের মাটিতে যদি আপনি কোনো বীজ দেন ওইখানে বীজ গজাবে না আচ্ছা এই কারণে বাজারের মাটিগুলোতেও এই অর্গানিক ম্যাটার থাকে না অর্গানিক ম্যাটার না থাকার জন্য ওখানেও ওর জীবনী শক্তিটা হারাই ফেলছে সেজন্য বাজারের মাটিতেও বীজ গজায় না একই অবস্থা হবে আমাদের আজকে যে জমিগুলোতে আমরা দেখতেছি যে ফসল হচ্ছে এখানে আলু হচ্ছে ওখানে তো বেগুন হচ্ছে এই জমিগুলোতেও যদি জৈব পদার্থ না দেয়া হয় তাহলে এগুলো একসময় ওই পর্যায়ে চলে যাবে তো সেই জায়গা থেকেই আমার উদ্যোগটা নেওয়া যে না মাটিতে যোগ দিতে চাইলেই তো আমি পারবো না প্রোডাকশন করতে হবে এবং কোয়ালিটি প্রোডাক্ট প্রোডাকশন করতে হবে ওই জায়গা থেকে আসা এবং সতেরো সাল থেকে আমি এটা কন্টিনিউ করছি সাল সাল থেকে থেকে তবে এই এই জার্নিটা এটাতে আপনার কতটা ইম্প্রুভ এখন মনে হচ্ছে যে কতটুকু আপনি দিতে আসলে হ্যাঁ কতটুকু দিতে পারবো এটা একটা বিষয় থাকে যে আমি আগে বলছিলাম যে আমার এই ভার্মি শুধুমাত্র ভার্মি নয় এখানে ট্রাইকোডার্মা একটা অনুজীব যোগ করা হয় এবং আমার যে জীবন ভার্মি আছে এখানে টু পার্সেন্ট ট্রাইকোডার্মা দেওয়া আছে মানে একশো কেজি ভার্মিতে দুই কেজি ট্রাইকোডার্মা দেওয়া আছে ট্রাইকোড্রামার বাজারে যদি আপনি খোঁজেন বাজারে অনেক বেশি দাম কোনো কোনোটা হয়তো দেড় হাজার টাকা দুই হাজার টাকা কেজি বাজার বাজারে বিক্রি হচ্ছে আচ্ছা তো এইটা যদি আপনি ওইখানে যোগ দেন তাহলে অটোমেটিক্যালি খরচটা বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার ফলে আপনার প্রোডাকশনটাকেও হাই রেটে সেল করা দরকার অন্যথায় তো কোম্পানি চলার সুযোগ পাবনি তো সেইটা করতে যেয়ে প্রোডাক্টের দামটা যখন বাড়ছে তখন সাধারণ মানুষের মধ্যে যেটা আগের প্রচলিত যেটা আছে সেটাই তারা মনে করতেছে যে জৈব সার তো চার টাকা পাঁচ টাকা কাজী নামে একটা আছে সার আছে যেটাতে মুরগির বীজটা পাওয়া যায় সেই মুরগির বীজটা বোধহয় চার পাঁচশো টাকা বস্তা বিক্রি করেন খুব কম দামে হ্যাঁ সেই জায়গায় আমার যদি সার আসে পঁচিশ কেজি একটা বস্তা আটশো পঁচিশ টাকা রেটে বিক্রি করতে হয় তো এই কারণে মানুষ যেহেতু এটা প্রোডাক্ট প্রোডাক্ট কস্ট বেশি এই প্রোডাক্টের যেহেতু দাম বেশি যার জন্য মানে এর ব্যবহারটা সহজেই মানুষ করতে চাচ্ছে আমারটা অভাবার সুযোগ কম তারপরে আমার পক্ষ থেকে সন্তুষ্টি হচ্ছে এতটুকু যে প্রতিটা বৎসর আমি লাস্ট আঠারো যদি আমি বলি সতেরো জাস্ট স্টার্ট কিন্তু আঠারো থেকে মার্কেটিং আসি তো আঠারোতেও প্রায় আমি প্রায় একশো মেট্রিক টনের কাছাকাছি

কারণ আমরা তো নিজেরাই জানি না যে আসলে মাটিটাকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে জাস্ট যা পাচ্ছি যে কীটনাশক দিচ্ছি করছি এ সে করছি যেটার কারণে মাটিটা একসময় হারাই ফেলবে হয়তো আপনারা যতদিন বেঁচে আছেন ততদিন দেখতে পারবেন কিন্তু আপনার পরের পরের জন বা যারা আসবে জেনারেশন তারা কি করবে আসলে সেই চিন্তাটা আমরা কেউ করি না তো যাই হোক আপনারা আরো গল্প করবো তার আগে ভাই আমরা একটু শুনে নিই যে যাকে দিয়ে যিনি আপনার কাছ থেকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে তার মুখে একটু শুনবো ভাই একটু আপনার নাম আমি মোহাম্মদ আনিসুর রহমান আচ্ছা কি করেন পেশায় আমি পেশায় একজন ব্যবসায়ী আচ্ছা আমি মূলত ব্যবসা করি আচ্ছা তা আমি এই এখানে বাইশ শতক জায়গার উপরে জীবন ভার্মের একটা এক্সপেরিমেন্ট চালানোর জন্য আসলে এই জায়গাটাতে আমি আলুর আলাদা করছে না আলাদা করে আলুর চাষ করছি আচ্ছা এখানে আমাকে বলা হয়েছিল যে গোবর সার তারপরে মুরগির বিষটা তারপরে আমাদের এই এলাকায় তামাকের গর্দা দেয় তামাকের গর্দা যে গুড়াটা আর কি গুড়াটা এগুলো দেওয়া লাগবে না এগুলা আমি একটুকু দেইনি মানে ওই যেগুলো আপনাকে দিতে বলেছিল এগুলো সব সম্পূর্ণ বাদ শুধু জীবন ভয় যে সমস্ত ওই ইয়া আছে আলু যারা লাগাইছে তারা এই গুলো ব্যবহার করছে এই তিনটা উপাদান ব্যবহার করছে আচ্ছা আমি এই তিনটা উপাদান ছাড়াই এখানে আলু আবাদ করছি আর এর পাশাপাশি যেটা আলুতে রাসায়নিক সার প্রয়োগ করা হয় যারা করছে এখানে জমিতে সবাই পঞ্চাশ কেজি টিএসপি পঞ্চাশ কেজি এমপি ইউজ করছে আচ্ছা তারপরে ইউরিয়া ইউজ করছে কেউ ইউজ করছে তিরিশ কেজি কেউ পঞ্চাশ কেজি তা সেই ক্ষেত্রে আমি এখানে ইউরিয়া দিচ্ছি মাত্র দশ কেজি এ পর্যন্ত আজকে আমার বয়স হলো আটান্ন দিন সেকেন্ড টাইম পানি দেওয়া হয়েছে আচ্ছা তারপরে টিএসপি ইউজ করছি পনেরো কেজি আর পটাশ যেটা এমপি যেটা সেটা ইউজ করছি পনেরো কেজি পটাশ পনেরো কেজি হ্যাঁ আচ্ছা পনেরো কেজি এই অবস্থায় আলুর এই আটান্ন দিন অতিবাহিত হচ্ছে এই অবস্থায় এখন পর্যন্ত আলুর অবস্থা গাছ ভালো আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে আপনার যে আসলে শেষ পর্যন্ত যখন আলু তুলবো তখন ফলনটা দেখবো আর কি এখন পর্যন্ত গাছের পজিশন ভালো মানে ওই যে আপনার যে কীটনাশক যে দিতে হয় যে এটা ছত্রাক বা যে কোনো কারণে ভাবে যেটা ছত্রাকের জন্য যে সমস্ত এছাড়া আরো ওই কোম্পানির ওই এগুলো কি ইউজ করছেন

ব্লাইডের জন্য তার কোনো প্রোডাক্ট নাই ব্লাইডের অন্য প্রোডাক্ট এখানে ইউজ করতে হচ্ছে আচ্ছা তা মোটামুটি আপনি আশা করছেন যে এটা একটা ভালো ফলজাল আশা করছি আমি এখন পর্যন্ত গাছের অবস্থা ভালো পজিশন ভালো আচ্ছা কি দেখতে পাচ্ছেন কিনা কয়টা পর্যন্ত আসছে গাছে এ পর্যন্ত ওই দেখছি যেটা সেটা কোনো জায়গায় ছয়টা কোনো জায়গায় আটটা এ পর্যন্ত মানে একটা করে গাছে আলু আসে আলু আসে আর আলুর চেষ্টা এরকম হুম তো ধন্যবাদ ভাই আপনাকে তো ভাই আপনার কি মনে হচ্ছে আপনি তো মনে করেন দুই হাজার সতেরো আঠারো উনিশ বিশ চার বছর রানিং তো এই এক্সপেরিমেন্টের মধ্যে আপনি কি কি পাইছেন যে এই রেটার ফলন কতটুকু পাইছেন বা দিতে পারছেন যেমনটা হচ্ছে যে ভার্মি ইউজ করে যারা আলু এর আগেও করেছে 18 তে করেছে 19 এ করেছে তো সেই জায়গায় যারা ব্যবহার করে নেই এই দুইটার মধ্যে বেশ তফাত আসে যেমনটা হচ্ছে আমাদের এখন পর্যন্ত সচরাচরে দেখা যাচ্ছে যে একটা গাছে ছয়টা থেকে সাতটা এরকম আলু পাওয়া যায় আর ভার্মি ব্যবহার করার পরবর্তীতে যেখানে আলু আবাদ করা হলো সেখানে যদি বলি তাহলে আলু পাবে পাবে সেখানে কয়টা কখনো কখনো আঠারোটা আলু ধরতে পারে আচ্ছা সে নয় থেকে বারোটা পর্যন্ত পেয়ে যাবে তো এইখানে নর্মালি যে জমিতে পাইল ছয়টা আর একটা জমিতে যদি আটটা অথবা বারোটা পায় সংখ্যা বেশি তো সংখ্যা বেশি হওয়া মানে হচ্ছে ওয়েট বেশি হবে সো সেই সেই দৃষ্টিকোণ থেকে আমার যে বলা প্রথমবার যে ভার্মি ব্যবহার করছে একটা জমিতে জমিতে প্রথমবার ব্যবহার করার সাথে সাথে যে জমির সব পরিবর্তন হয়ে গেছে এমনটা ভাবার সময় লাগে তো এটাকে বলা হয় যে মিনিমাম তিন টার্ম তিনটা বৎসর ব্যবহার করতে হবে তিনটা বৎসর ব্যবহার করলে এই মাটিতে ওনারা যেমন ভাই বলে গেলেন যে পাশের জমিতে রাসায়নিক সার ব্যবহার করছেন টিএসপি পঞ্চাশ কেজি পটাশ পঞ্চাশ কেজি ইউরিয়া তিরিশ কেজি ভাইরাস তার জমিতে ব্যবহার করা আছে পনেরো কেজি পটাশ অনেক মানে প্রায় ওয়ান থার্ড ওয়ান থার্ড ইউজ করার ফলে তার প্রোডাকশন কিন্তু ওয়ান থার্ড হওয়া উচিত হ্যাঁ তো আমি বলবো যে ওনার প্রোডাকশন যতই ফল করুক না কেন উনি মিনিমাম থার্টি প্লাস পার্সেন্ট অ্যাড পাবে অর্থাৎ বাইরের জমিতে যা পাবে তার চেয়ে তিরিশ ভাগ বেশি পাবে কিন্তু এই জমির ক্ষেত্রে আমি বলবো যে ফিফটি পার্সেন্ট বেশি পাবে আচ্ছা তাহলে তো খুব ভালো কথা এগুলো আসলে এক দুই বার শুধুমাত্র প্রথমবার করে আমরা যতটুকু প্রত্যাশা করতে পারি এর রেজাল্ট এটা পরপর দুইবার তিনবার করার পরবর্তীতে সেটা বেশি পাওয়া সম্ভব এবং এটা প্রমাণিত যে জমিটা আমার প্রথমবার ব্যবহার করা হচ্ছিল তার চেয়ে দ্বিতীয়বারে ফলন আরো বেশি বেশি তো সব আমি মিলায় এতটুকু এই অর্গানিকটা ব্যবহার করার পরবর্তীতে তার যে রাসায়নিক সারের ব্যবহারটা কমে গেছে এই ব্যবহারটা যখন রাসায়নিক সার তিন ভাগের এক ভাগ ব্যবহার হলো তাহলে দুই ভাগের টাকা তার কিন্তু সেভ হচ্ছে প্রোডাকশন খরচ তার ওইটাই থাকছে না কমে যাচ্ছে অনেকটা কমে যাচ্ছে এদিকে যদি ফলনটা বেড়ে আসে তাহলে তার ফলন বাড়লো ওদিকে খরচটা কমলো এজন্য আমি যে ব্যাগগুলো বাজারজাত করছি যে ব্যাগে সে ব্যাগে একটা স্লোগানে আছে জীবন ভার্মি ব্যবহারে খরচ কমে ফলন বাড়ে আচ্ছা আচ্ছা তা খুব ভালো স্লোগান তবে আরেকটা জিনিস আপনাদেরকে জানে আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো বিক্রি করি আমরা সবগুলো রিভিউ ভালো করে দিই কারণ হচ্ছে আমরা না জেনে কোনো প্রোডাক্ট মানুষকে সাজেস্ট করি না এবং বিক্রিও করি না তবে এই প্রোডাক্টটা একটু ভিন্ন আমার মনে হয়েছিল ভাইয়ের সঙ্গে কথা বলে দেন আমি আপনাদের কিছুদিন আগে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে আমরা একটা নতুন ভার্মি নিয়ে আসতেছি তো এটাকে আমরা জাস্ট আপনাদের এক্সপেরিমেন্টগুলোও রেগুলার আপনাদেরকে আপডেট দিব এবং এটা কিভাবে কাজ করে বা কিভাবে তিনি তৈরি করে সব কিছু তো আপনাদেরকে জানাচ্ছি তবে কয়েকটা প্রোডাক্ট আমাদের সামনে আছে তো ভাই আমাদেরকে যদি একটু এই প্রোডাক্টগুলো সম্বন্ধে একটু জানায় দেয় যে ভার্মি আমরা কথা বলতেছিলাম তার অ্যাকচুয়াল গেট আপটা হচ্ছে এরকমই এরকম একটা ব্যাগের মধ্যে এরকম একটা ব্যাগের মধ্যে যদি এটা সাইজ ছোট এটা 10 কেজি সাইজ কত কত কেজি হয় এর আরো দুইটা সাইজ আছে একটা হলো 25 কেজি আর একটা হচ্ছে 40 কেজি আচ্ছা এগুলো তিনটা সাইজের তো এর পাশাপাশি আমার এর মধ্যে প্রোডাক্ট যেটা দিতে পারছি সেটা হচ্ছে যে এই জমিতেই ব্যবহার করেছিল ওরা উনি যে জিঙ্কের কথা বললেন সেই জিঙ্কের গেটআপটা এরকমই যেটা জিঙ্ক মনো এটা এটা আপনি তৈরি করেন না এটা আমার এই তৈরি করা না এটা ইম্পোর্ট করা আচ্ছা আচ্ছা এটা মেইনলি চায়না থেকে ইম্পোর্ট করা হয় পরবর্তীতে। এবং তাদের সাথে আমার কথা আছে যদি কোনো কারণে কোয়ালিটি ফল করে আমি দেশে টেস্ট করার পরবর্তীতে যদি কোয়ালিটি আমার কাছে প্রত্যাশিত মাত্রা না হয় তাহলে আমি এটা ব্যবহার করব আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো দেখতে পাচ্ছেন যে এখানে জিঙ্ক আছে ছত্রিশ পার্সেন্ট এবং সালফার আছে সতেরো পয়েন্ট পাঁচ পার্সেন্ট তো মোটামুটি তো উনি তো যে এটা ইনশিওর করা যে হচ্ছে এটাতে ভালো কাজ হবে তো আপনারা ব্যবহার করে দেখতেই পারেন আর কি আছে ভাই এটা হচ্ছে যে আমরা যখন মাটিতে ব্যবহার করার জন্য ওইটা ব্যবহার করছি কোনো কারণে আমি মাটিতে ব্যবহার করতে পারিনি মাটিতে ব্যবহার করার পরবর্তীতে অনেক সময় আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানি আমরা বাজারজাত করছি কোয়ালিটি আসলে বড় क्वेश्चन আচ্ছা আমি যদিও বা আপনার প্যাকেটের গায়ে দেখলেন যে 36% এর মতো থাকছে জিঙ্ক 17% সালফার হ্যাঁ एक्चुअली থাকে এটা বড় क्वेश्चन প্যাকেটও আমার চেয়ে অন্যদের প্যাকেট হতে আরো মরুকীকরণ সুন্দর অনেক লেখা থাকে হ্যাঁ সেই জায়গা থেকেই দেখাচ্ছে যে জমিতে আমি প্রয়োগ করলাম জিঙ্ক বাস্তবতা যে জিঙ্ক সেভাবে কাজ করেনি মানে না থাকলে কাজ করবে কি তখন স্ট্যান্ডিং ক্রপের জন্য এই চিলেটেড জিঙ্ক নামে একটা জিঙ্ক আছে আচ্ছা ethylated এটা एक्चुअली ছোট্ট একটা প্যাকেট দেখা যাচ্ছে এখানে 20 গ্রাম প্যাকেট আছে এই শতক জায়গা কভার করা সম্ভব শুধু এই টুক দিয়ে একটা প্যাকেট দিয়ে 33% বাহ অনেক ভালো আর এটা হচ্ছে যে boron কারণ আমরা এর মধ্যে আমার একটা srd-এর উনাদের সাথে কথা হচ্ছিল ওনারা বলছিল যে বাংলাদেশে এখন সবচেয়ে ফার্টিলাইজার মধ্যে যেটা মানে সবচেয়ে নিকৃষ্টতম ফার্টিলাইজারে চলে গেছে তার মধ্যে একটা হলো বোরন বোরন আচ্ছা মানে লেখা থাকে অনেক কিন্তু কাজে দেয় না আচ্ছা এটার এইটাই এটা হচ্ছে 20% সলিউবল বোরন 20% এখানে বোরনের কথা বলা আছে এবং এটা মোটামুটি ভাবে এই এই 100 গ্রামের প্যাকেট দিয়ে আপনি 33 শতক জায়গা কভার করতে পারবেন আচ্ছা এবং এই এই জমি যেটা আমরা কথা বলতেছিলাম আলু ক্ষেতের পাশে এই জমিতে এটা ব্যবহার করা আছে